কবরের আযাব বড় মারাত্মক বিষয় কবরের আযাব কি বড় মারাত্মক বিষয় ইসলামী জগতের তৃতীয় খলিফা হযরত ওসমান জুনরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়াল হাবিব নবীজির দুই কন্যার স্বামী এক কন্যার ইন্তেকালের পর আরেক কন্যাকে দয়াল হাবিব নবীজি ওসমান জুনরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিবাহ দিয়েছেন ঠিক কি না এইজন্য ওনার টাইটেল হয়েছে জুনরাইন দুই নূরওয়ালা সুবহানাল্লাহ টাইটেল কি হয়েছে দুই নূরওয়ালা জুনরাইন দুই নূরওয়ালা অনেকেই আছে নবীকে নূর মানতে চায় না অথচ সাহাবায়ে কেরাম নবীর কন্যাকেও নূর মানতেন নবীর কন্যাকেও কি বলতেন নূর এজন্য ওসমান জুনরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলতেন জুনরাইন দুই নূরওয়ালা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কৃতদাস ওনার সাথে আছেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর জিয়ারতে গিয়েছেন কবরের সামনে দাঁড়িয়ে এমন ভাবে কান্নাকাটি করছেন ওনার দুই চোখ বেয়ে পানি বের হয়ে ওনার দাড়িগুলোকে ভিজিয়ে দিয়েছে সুবহানাল্লাহ এমন এমন ভাবে এমন করুণ ভাবে কান্নাকাটি করছেন ওসমান জুনরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের সামনে দাঁড়িয়ে ওনার চোখের পানিতে ওনার দাড়িগুলো ভিজে গেছে ওনার কৃতদাস জিজ্ঞেস করলেন হে আল্লাহর নবীর খলিফা আল্লাহর নবীর সাহাবী আপনাকে আমি কখনোই এইভাবে কান্না করতে দেখি নাই আপনি মসজিদের মিম্বরের মধ্যে দাঁড়িয়ে কোরআন মাজিদ তেলাওয়াত করেন আমাদের উদ্দেশ্যে ওয়াজ নসিহত করেন কখনো আপনাকে এমনভাবে কান্না করতে দেখি নাই কবরের সামনে দাঁড়িয়ে আপনি এইভাবে কেন কান্না করছেন ওসমান জুনরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন দয়াল হাবিব নবীজি বলেছেন ইন্নাল কবর আউয়াল মানাজিলিল আখিরা আমি নবীকে বলতে শুনেছি নবীজি বলেছেন কবর হচ্ছে পরকালের জীবনের প্রথম মঞ্জিল কবর হচ্ছে পরকালের জীবনের প্রথম মঞ্জিল যদি কেউ কবরের মধ্যে নাজাত পেয়ে যায় কবরের আযাব থেকে যদি কেউ মুক্তি পেয়ে যায় তার হাশরের জীবনের পরকালের জীবনের যতগুলো মঞ্জিল আছে সকল মঞ্জিল তার জন্য সহজ হয়ে যায় আর যদি কারোর জন্য কবরের জীবনটা যদি আযাবের হয়ে যায় কবরের জীবনটা যদি কষ্টের হয়ে যায় হাশরের দিনের বাকি যতগুলো মঞ্জিল আছে মিজান পুলসেরাত সহ যতগুলো মঞ্জিল আছে প্রত্যেকটা মঞ্জিল তার জন্য কষ্টের হয়ে যাবে কবর যদি সহজ হয় সব জায়গায় মাফ আর কবরের মধ্যে যদি কেউ ধরা খেয়ে যায় বাকি যত মঞ্জিল আছে সবগুলো মঞ্জিল তার জন্য কঠিন হয়ে যায় এই জন্য দয়াল হাবিব নবীজি বলছেন আমি যত দৃশ্য দেখেছি আমি যত দৃশ্য দেখেছি কবরের আযাবের মতো এত মারাত্মক দৃশ্য আমি নবী আর দেখি কবরের আযাবের দৃশ্যের মতো নবীজি বলছেন কি দেখেন দয়াল হাবিব নবীজি কিন্তু মেরাজ রজনীতে জাহান্নামের আযাবও দেখে এসেছেন ঠিক না জাহান্নামের আযাবও দেখে এসেছেন দেখে আসার পর নবী বলছেন আমি যত মঞ্জার দেখেছি মা রাআইতু মঞ্জারান আফজাউ মিন আযাবিল কবর আমি নবী কবরের আযাবের চাইতে অধিক কষ্টের অধিক হৃদয় বিদারক কোন দৃশ্য কোন সিনারি আমি নবী দেখি না এই জন্য দয়াল হাবিব নবীজি আমাদেরকে ফরজ নামাজের পরে দোয়া করতে শিখিয়েছেন কবরের আযাব থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি কবরের আযাবের মতো কবরের আযাবের মতো এমন ভয়ঙ্কর কোন দৃশ্য আমি নবী আর দেখি নাই এই জন্য দয়াল হাবিব নবীজি আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পর দোয়া করতে শিখিয়েছেন ও আমার উম্মতেরা তোমরা ফরজ নামাজের পরে বলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন শাররি ফিতনাতি মাসীহিদ দাজ্জাল
এই দোয়া দয়াল হাবিব নবীজি সকল সময় করতেন হে আল্লাহ আমি জাহান্নামের আযাব থেকে হেফাজত চাই হে আল্লাহ আমি কবরের আযাব থেকে হেফাজত চাই হে আল্লাহ এই দুনিয়ার জীবনের এবং মৃত্যুকালীন যত ফিতনা ফাসাদ আছে ঈমানের উপরে যত ফিতনা আসে যত পরীক্ষা আসে সকল কিছু থেকে আপনি আল্লাহর কাছে হেফাজত চাই হে আল্লাহ এই যে নিকৃষ্ট দাজ্জাল আসবে সেই দাজ্জালের ফিতনা থেকেও আমি আল্লাহর কাছে হেফাজত চাই দয়াল হাবিব নবীজি সকল সময়ে দোয়া করতেন যদি আরবিতে করতে পারেন ভালো আরবিতে যদি না করতে পারেন বাংলাতে করবেন বাংলাতে ফরজ নামাজের পর এই দোয়া করবেন আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে আমাকে আমাদের সকলকে যেন কবরের আযাব থেকে যেন হেফাজত করেন সবাই বলি আমিন তো নবীজি কি বলেছেন কবর হচ্ছে প্রথম স্টেশন প্রথম মঞ্জিল কবরের জীবনে যদি কেউ নাজাত পেয়ে যায় ওইখানে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কার জন্য জান্নাতের ফয়সালা যদি দিয়ে দেন তাহলে তার বাকি আর কোন স্টেশনে কোন সমস্যা নাই আর যদি সেইখানে কেউ ধরা খেয়ে যায় তাহলে বাকি স্টেশনগুলোও প্রত্যেকটা স্টেশনে তাকে আটকাতে হবে